রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক করতে বাঁকুড়া জেলায় আসছেন। পয়লা জুন বাঁকুড়ার সতীঘাটে তার কর্মী সভা করার কথা আছে। ওই কর্মী সভার স্থান নিয়ে বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে। নদের চরে কেন কর্মী সভা হবে, এই নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছেন বিরোধী দল থেকে পরিবেশ প্রেমীরা। সভা হচ্ছে, আমরা তো বলবো মানে আজকে আমরা আবার এটার জন্য প্রতিবাদ সভায় এসেছি। আমরা এই সভা যখনই জানলাম যে আবার পয়লা জুন ওখানে মুখ্যমন্ত্রীর একটা সভা হচ্ছে, যদিও সভাটি মুখ্যমন্ত্রী সভার স্থলটি নদীর থেকে উপরে, কিন্তু যারা বসবেন তাদের জন্য গোটা নদীটা ড্রেসিং করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে একদিকে নদীর নাব্যতা বাড়ানোর জন্য কাজ চলছে, সেটা আমাদের দীর্ঘ আন্দোলনের পরিপ্রেক্ষিতেই একটা নাব্যতা বাড়ানোর জন্য গভর্নমেন্ট এই সরকারই টাকা অ্যালট করেছে। তো সেখানে একদিকে নদীর নাব্যতা বাড়ানোর কাজ হচ্ছে, একদিকে নদীকে ড্রেসিং করে লেবেলিং করা হচ্ছে, যেখানে আপনার সভাতে যারা আসবেন সেই জনসমাবেশ হবে সেখানে বসবেন। তো এটা কী, এটা এখানে তো নদীটাকে দূষিত করা হচ্ছে, নদীটাকে মেরে ফেলা হচ্ছে, তাহলে এই কন্ট্রাডিকশন সেটার আমরা বিরোধী। আমরা চাই না কোনো রাজনৈতিক বা ধর্মীয় সভা নদীর বুকে হোক। বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রী ইতিপূর্বে এর আগেও এসেছেন এখানে এবং তিনি বলে গেছেন, তিনি আমাদের মুখ্যমন্ত্রী, সকলেরই মুখ্যমন্ত্রী, সর্বাগ্রে তিনি এই পশ্চিমবাংলার ভালো মন্দ সমস্ত কিছু বিচার বিবেচনা করার দায়িত্ব তার। তিনি নিজে এসে এখানে বলে গিয়েছিলেন যে এই আমার শেষ সভা হবে, এখানে আর কোনো সভা হবে না। আমরা নদী বাঁচাও কমিটি এখানে বিজ্ঞান মঞ্চ থেকে তারাও একটা আন্দোলন করছে, আমরা এটাতে বারবার আমরা জানিয়েছি, কেননা এই গন্ধেশ্বরের নদীর থেকে বাঁধ ভেঙে গিয়ে প্রচুর প্লাবিত হয়ে যাচ্ছে, দিনের পর দিন নাব্যতা হারিয়ে ফেলছে, আর এরকম জেসিপি ডেজার দিয়ে দিনের পর দিন মাটিগুলোকে সলিং করে এখানে সভা, আবার লাখ লাখ হাজারো হাজারে মানুষের সমাগম, সেখানে পরিবেশ দূষণ হবে। তো এটা সিএম যদি তিনি নিজের না চিন্তাভাবনা করেন, তিনি তার কাজের জন্য রাজনৈতিক স্বার্থ তিনি অন্ধ হয়ে তার মোহতে যদি নিমজ্জিত হয়ে তিনি এরকমভাবে এখানে পাবলিক মিটিং করেন, তাহলে এর থেকে খারাপ জিনিস আর কী হতে পারে? যাই হোক, জনগণ বিচার করবে। মুখ্যমন্ত্রী অবশ্যই বাঁকুড়াতে আসুক, আমরা তাকে স্বাগত জানাই। বাঁকুড়ার ডেভেলপমেন্টের জন্য তিনি আসুন, আমরা স্বাগত জানাই। আমরা সেখানে কোনো বিতর্কিত জায়গা নেই, কিন্তু এই নদীর কেন, অনেক তো মাঠ আছে, অনেক ফাঁকা জায়গা আছে, সেখানে করলে হতো। যদিও বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্রের দাবি, চরে নয় পাবলিক ল্যান্ডে সভা হবে। আমরা তো নদীর চরে সভা করছি না, আমরা এখানে পাবলিক ল্যান্ড আছে, পাবলিক ল্যান্ডের উপরে সভা করছি। না দেখুন, আমাদের যেটা সভা স্থল তার পাশেই নদী আছে এটা ঠিক, এবং নদীর চরে উপরে প্রচুর ঝোপঝাড় হয়েছে, আমাদের জেসিবিগুলো সেগুলো পরিষ্কার করছে, সেটা নদীর বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে বলে আমি মনে করছি না। তার কারণ নদীর উপরে যদি ঝোপঝাড় থাকে সেক্ষেত্রেই বরং নদীর গতিপথের অসুবিধা হয়, ঝোপঝাড় পরিষ্কার করে দিলে অসুবিধা হয় বলে আমি কোথাও শুনিনি। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদা, রিপোর্ট আনন্দ বার্তা।